রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস যে মাসটা বড় স্মরণীয় মাস, আল্লাহ পাক বারোটা মাসের মধ্যে আল্লাহ পাকে রবিউল মাসটাকে একটা মাস দান করেছেন, যে মাসটা হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, বিদায়ের মাস। উভয়ানেরা যে নবীকে আমার আল্লাহ পাক সৃষ্টি না করলে, যে নবীকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা সৃষ্টি না করলে, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যে নবীর নূরে রসিলা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য আমার আল্লাহ কুল মখলুক বানিয়েছে। ও ভাইয়ানেরা, সেই পবিত্র রবিউল আউয়াল মাসে একটি তারিখে একটি রজনীতে আমি আপনি যে নবীর মাহাবাতে, নবীর দেবানায়, নবীর ভালোবাসায় এই জান্নাতি বাগানে বসেছি বাবা। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবীর আগমনের মাসে খুশি হয়ে যদি আমি আপনি জান্নাতি বাগানে যদি এসে বসে যাই, ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা, যে নবীর ওসিলা ছাড়া আপনার জান্নাত নসিব হবে না, যে নবীর ওসিলা ছাড়া আল্লাহর রহমত পাবেন না, যে নবীর ওসিলা ছাড়া আপনি আমার নবীর সুপারিশ শাফাআত যদি নসিব না হয় আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে না। ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা, আমি আপনি যদি সেই নবীর আগমনের মাসে যদি এখানে বসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কিছু আলোচনা শুনি বাবা, নবীর শানে যদি দরুদ সালাম পাঠ করি, মনে রাখবেন জেনে রাখবেন এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। হবে কিনা বল? আরে নবীর ওসিলাই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ পাকে সব থেকে প্রিয় হলেন আমাদের নবী। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীকে ভালোবাসি আল্লাহ আমাদের ভালোবাসবেন তো? আজকে একটা মাহফিল হচ্ছে, নবী আনা মাহফিল, নবীর সামনে আলোচনা যত বেশি হবে আমার আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে। একটু জোরে সোরে বলি সোহা। ও ভাইয়েরা, আমার আপনার নবী দোজানে বাদশা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই ভূমিষ্ঠ হওয়া সুসংবাদটা, ওই ভূমিষ্ঠ হওয়া সুসংবাদটা আবু জাহিলের দাসে শুআইবা, যে কিনা আবু লাহাবের দাসে শুআইবা, যে কিনা আবু লাহাবের কাছে এসে বলেছিলেন, এ আবু লাহাব শুনে নেন, আপনার একটা ভাতিজা হয়েছে যার নাম হলো মোহাম্মদ, যার নাম হলো মোহাম্মদ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ। ওই সময় আবু লাহাব শোনা মাত্র এত খুশি হয়ে গিয়েছিল, আবু লাহাব শোনা মাত্র এত সন্তুষ্ট হয়ে গেছিল, ওই সময় শুআইবার দিকে লক্ষ্য করে বলেছিল, এ শুআইবা শোনো, তুমি আজকে আমার কাছে এমন একটা সুসংবাদ দিয়েছ, ওই সুসংবাদে আমার জাহানটা ভরে গিয়েছে, কারণ আমার আদরের ভাই, আমার ছোট ভাই হলো আবদুল্লাহ, সে আবদুল্লাহ যদি আজকে বেঁচে থাকত আমার ভাতিজা মোহাম্মদ কে দেখে বড় খুশি হয়ে যেত। আমি আবু লাহাব তাই এতটাই খুশি হয়ে গেছে, আমি আবু লাহাব এতটাই সন্তুষ্ট হয়ে গেছে। এ শুআইবা, এ শুআইবা, তুমি যে আমার কাছে এই খুশির সংবাদটা দিয়েছ, তুমি আমার দাসী, আমি আবু লাহাব জানিয়ে দিলাম, আমি খুশি হয়ে আমি তোমাকে আজকে থেকে আমি আজাদ করে দিলাম। অনেকে বলে না নবী দিবস করা যাবে না, বলে কি না নবী দিবস? আবার কি, আমার নবী রাহমাতাল্লিল আলামিন, নবী হলেন নেতার নেতা,
বাদশার বাদশা, ইমামের ইমাম, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, পণ্ডিতের পণ্ডিত, সেই নবীর শানে নবীর আগমনের মাসে আমি আপনি অবশ্যই আলোচনা করব, আলোচনা শুনব। কেন খুশি হবেন? আমার নবী যদি খুশি হন, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে সুবহান। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, তোমরা যদি আমার নবীর আদর্শে আদর্শিত হও, তোমরা যদি আমার নবীকে প্রিয় করো, আমার নবীর মহব্বত যদি হাসিল করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাকের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদটা যখন শুআইবা যখন কিনা দিয়েছিল, আবু লাহাব বলেছিল, এ দাসী শুআইবা, আমি তোমাকে আজাদ করে দিলাম। ওই সময় বাবা শুআইবা আম্মা জানকে যখন আজাদ করে দিলেন, ওই সময় আবু লাহাব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল, যাও আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম। ও ভাইয়ানেরা, আবুল আহাব যে কিনা পরবর্তীকালে আমার নবী পাকের বড় দুশ্মন হয়ে গেছিল, আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছিল, আমার নবীকে কষ্ট দিয়েছিল, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা রাস্তায় বিষাক্ত বিষাক্ত কাঁটা বিছিয়ে দিত, যে আবুল আহাব ইসলামের বড় দুশ্মন, যে আবুল আহাব নবীর দুশ্মন, যে আবুল আহাব আল্লাহর দুশ্মন হয়ে আজকে সে কবরে শুয়ে আছে। বাবা ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, যে আবুল আহাব আমার নবীকে এত কষ্ট দিয়েছে, তাই আমার আল্লাহ পাক সে আবুল আহাব সম্পর্কে একটা সূরা নাযিল করে দিয়েছে। আপনারা জানেন যে সূরাটির নাম হলো সূরা আহাব। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানে, কিন্তু দেখতে পাওয়া যায় সে আবুল আহাব যখন মারা গিয়েছিল, ওই আবুল আহাব যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছিল, বিদায় হয়ে যাওয়ার পরে আবুল আহাবের যখন কবর হয়ে গেল, ও ভাইয়ানেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রহু হুজুর আমার রাতের মেলা শয়নের স্বপ্নে তিনি দেখতে লেগেছেন, আবুল আহাবের অবস্থাটা দেখতে লেগেছেন, আবুল আহাবের কবরের অবস্থা দেখতে লেগেছেন। ওই সময় হযরত আব্বাস বলেছিলেন, এ ভাই আবুল আহাব, সারাটা জীবন তো তুমি নবীর বিরুদ্ধে চলেছো, সারাটা জীবনটা তুমি ইসলামের বিরুদ্ধে তুমি জিহাদ করেছো, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলে আজকে তুমি কবরে চলে গিয়েছো, এ ভাই আবুল আহাব নবীর সঙ্গে তুমি দুশ্মনী করেছো, কোরআনের বিরুদ্ধে চলেছো, বলো বলো তোমার কবরের অবস্থাটা কি একবার তুমি বলো। ওই সময় আবুল আহাব হযরত আব্বাসকে বলেছিলেন, এ ভাই আব্বাস শুনে রেখে দাও, ভাই আব্বাস কবরের আযাব এত কঠিন, কবরের আযাব এত শক্ত, আমি আবুল আহাব সইতে পারি না, কবরের আযাব আমি সহ্য করতে পারি না। এ ভাই আব্বাস তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভাতিজা যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, আমার মোহাম্মদ যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, সেদিন বাপারা মোহাম্মদের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদে আমার দাসীটাকে আমি আজাদ করে দেওয়ার জন্য, সাদাত অঙ্গুল দিশারা করে দিয়ে আজাদ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সোমবার দিন সোমবার রাতে আল্লাহ পাক আমার কবরে
একটু শান্তি দেয়। আমি যে শাহাদাত অঙ্গুল দিয়ে সারা করে আজাদ করে দিয়েছিলাম, আমি ওই শাহাদাত অঙ্গুলে কিছু আল্লাহ নিয়ামতি কিছু জিনিস আল্লাহ আমার নসিবে দান করেন, এটা শুধুমাত্র মুহাম্মাদের ভূমিষ্ঠ হওয়া সুসংবাদে খুশি হওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মুসলমান নাকি? আমরা নবীকে মানি তো, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এনেছি তো, তাহলে আমরা যদি খুশি হই আল্লাহ কি আমাদের নাজাত দেবেন না? কথা বলে আল্লাহ আমাদের নাজাত দেবেন। কেন? নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাকের আরশে আজিম, ও ভাইজানের আল্লাহ পাকের আরশে আজিম, যে আরশে আজিমে আমাদের নেতার নাম লেখা আছে, যে আরশে আজিমে আল্লাহর নামের পাশে আমাদের নবীর নামটা লেখা আছে, ওই আরশে আজিমে ও ভাইজানেরা আল্লাহ পাকের দয়া জান্নাতের চৌকাঠে আল্লাহর নামের পাশে আমাদের প্রিয় নবীর নামটা লেখা রয়েছে, ঠিক কিনা বলুন? ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা, যে কাবার দিকে ফিরে আমরা নামাজটা আদায় করি, এই কাবা শরীফটা যে আমরা কিবলা হিসাবে পেয়েছি, এই কিবলাটা আল্লাহ নসিব করেছেন, এটাও আপনার আমার নবীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত বড় দরজা নবী করেছেন মামা, সেই নবী এই পবিত্র রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার দিন অথবা সোমবার রাত এর মাঝখানে যে সময়টা বলা হয় সোবে সাদেক, সোবে সাদেক রাত নয় দিন নয়, ঠিক এর মাঝখানে দয়া নবীকে আল্লাহ পাক পৃথিবী জমিনে পাঠিয়েছিলেন। ও ভাইজানেরা রব্বি আব্বা জানেরা শুনে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন নবীকে সোবে সাদেকের সময় পাঠিয়ে দিলেন? ও ভাইজানেরা কেননা রাত আল্লাহ পাকের দরবারে এত আনন্দিত হয়ে আল্লাহর কাছে আজ করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ দয়ার নবীকে আপনার প্যারা নবীকে আমি রাতের ভাগে পাঠিয়ে দিন। আমার আল্লাহ পাকের দরবারে দিন আরজু করে বলেছিলেন, আল্লাহ আমি দিন আমার নবীকে বড় ভালোবাসি, নবীর ওসিলায় আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি দিনের ভাগে আমার নবীকে পাঠিয়ে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি সূক্ষ্ম বিচারক দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রাতের ভাগে পাঠালেন না, দিনের ভাগেও পাঠালেন না, রাত এবং দিন ঠিকের মাঝখানে সোবে সাদেকের সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা আমাদের মা আমিনার গর্ভে থেকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন মিথ্যাগুলো মাটিতে ঢলে পড়ে গিয়েছিল, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছিলেন। এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা আমার নবীকে সর্বপ্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আমি আল্লাহ পাক পরিশেষে আমার নবীর ওসিলায় আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম ইসলামকে কমপ্লিট করব, কমপ্লিট করব। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদের শেষে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন।
আপনার নবীকে সমস্ত নবীদের শেষে আল্লাহ পাঠাবেন। এই পৃথিবীতে কত নবী এসেছেন আমরা অনেকে বলি 1,24,000, মতান্তরে 2,24,000, কিন্তু আমার আল্লাহ তিনি ভালো জানেন এই পৃথিবীতে কত নবী রসুল পয়গম্বর এসেছে, এর সংখ্যা একমাত্র আমার আল্লাহ তিনি ভালো জানেন। আল্লাহ পাক যাদেরকে নবী এবং রসুলের মর্যাদা দান করেছেন আল্লাহ পাক তাদের উপরে আসমানি কিতাব নাযিল করেছেন। রসুলের মর্যাদা যিনি পেয়েছেন তাদের উপরে আসমানি কিতাব নাযিল করেছেন। এই আসমানি কিতাব কতখানা এসেছে বলেন? 100 বলেন? 104 খানা, তার মধ্যে সহিফা কিতাব 100 আর মূল চারটি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। পৃথিবীতে আসমানি কিতাব আছে কটা বর্তমান? কথা বলে একটা, সেটি হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কতদিন থাকবে? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই পৃথিবীতে আমার আপনার নবীর আদর্শ সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের উপরে যারা চলবে, কোরআনের আদর্শের উপরে যারা চলবেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন। ও ভাইয়ানেরা, মুরব্বিয়া বাজানেরা, আল্লাহর নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী যখন পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হলেন, অন্ধকারটা দূরে সরে গেল, মিথ্যাগুলো মাটিতে ঢলে পড়ল, সত্যকে আমার আল্লাহ ফুটিয়ে তুলবেন, এই সত্য পথে যারা চলবেন আমার আল্লাহ তাদেরকে কবুল করবেন। কেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, কুনু মাআস-সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। ও ভাইয়ানেরা, মুরব্বি আব্বাজানেরা, কানটা খাড়া করে শুনুন, তাই আমার নবী সত্য নবী, আমার আপনার নবী দয়াল নবী, আমার ইতিম নবী সত্যবাদী নবী, পৃথিবী জমিনে নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, এই ভূমিষ্ঠ হওয়ার আগে আমার নবীকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যাবে, এটা তারা কিনা পরিকল্পনা করে নিয়েছিল। সালমান শুনে রাখেন, কেননা তারা তাওরাত জবুর ইনজিলের ভিতরে তারা পড়েছিল, যিনি আখিরি নবী হবেন, যিনি শেষ নবী হবেন, তার আসমানি নাম হবে আহমাদ, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে নাম হবে মুহাম্মাদ। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এবং তিনি হবেন আখিরি নবী, তিনি কিনা ইসলামকে প্রচার করবেন, ইসলাম মানে হলো শান্তি। ও ভাইজানেরা, তাই দুনিয়াদারি মানুষ যারা যারা আখেরাত চাইনি, যারা দুনিয়া চেয়েছে আখেরাতকে ভুলে গিয়েছে, দুনিয়া যারা চেয়েছে, ও ভাইজানেরা, তারাই আমার নবীর বিরুদ্ধে চলেছিল, সেই জন্য তারা পরিকল্পনা করে দিয়েছিল যে মুহাম্মাদকে কোন রকম বাড়তে দেওয়া যাবে না, মুহাম্মাদকে বড় হতে দেওয়া যাবে না, তাই আমার আপনার নবী দয়াল নবী, যে রাতে সামনে আসছে সেই পবিত্র রাত রবিউল আউয়াল মাসের 12 তারিখ সবে সাদেকের সময় আল্লাহ পাক নবীকে পাঠিয়েছিলেন। ও ভাইজানেরা, ওই গভীর রাতে ওই গভীর রজনীতে একদল মানুষ কাবা শরীফে সম্মুখে তারা হাজির হয়ে গেছিল। ওই অচেনা মানুষগুলো যখন কাবা শরীফের সামনে যখন ঘোরাফেরা করতে লেগেছে বাবা, ওই সময় আমার আপনার নবীর দাদু যান হযরতে আব্দুল মুত্তালিব, তিনি কিনা কাবা শরীফের চাতনের উপরে বসেছিলেন, কেননা হযরতে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মোতাওয়ালি, তিনি ছিলেন কুরাইশদের সরদার, তিনি ছিলেন কুরাইশ বংশের নেতা। হযরতে আব্দুল মুত্তালিব
মুত্তালিব ওই সময় তুই চুপ করে বসে আছিস, ওই অপরিচিত লোকগুলো তারা কিনা কাবা চত্বরে ঘোরাফেরা করতে থাকে। আল্লাহর নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব ওই সময় কি করেছিলেন, ওই লোকগুলোকে ডেকে ডেকে বলেছিলেন বাবা তোমরা কোথা থেকে এসেছো, কেননা কাবা শরীফটা কি মামা পৃথিবীর মানুষ তারা কিনা কাবা দর্শন করার জন্য যেত, কাবা দর্শন করার জন্য তারা যেত, কিন্তু গভীর রাতে যখন ওই অপরিচিত লোকগুলো যখন ঘুরতে শুরু করে দেয় দাদু আব্দুল মুত্তালিব তাদেরকে বলেছিলেন বাবা তোমাদের ঘর কোথায়, তোমাদের বাড়ি কোথায়। ওই লোকগুলো ওই সময় আব্দুল মুত্তালিবকে বলেছিলেন আপনি কে, আপনার ঘর কোথায়, আপনি কি একবার বলুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন আমি হলাম এই কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি। তাহলে আপনি তো অবশ্যই বলতে পারবেন যে হ্যাঁ আমি কাবা শরীফের দেখাশোনা করি, কাবা ঘরের মুতাওয়াল্লি। তোমরা কি উদ্দেশ্যে এসেছো? বলছি আজ আমরা বড় আশা নিয়ে এসেছি, বড় উদ্দেশ্য নিয়ে এসেছি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আপনি কি বলতে পারবেন এই মক্কা নগরী অনেক বংশ আছে, অনেক বংশ আছে, কিন্তু একটা বংশ আছে যে বংশটার নাম হলো কোরাইল বংশ, ওই কোরাইল বংশটা আপনি কি বলতে পারবেন কাবা শরীফের কোন দিকে, ওই কোরাইল বংশটা কোন দিকে বলতে পারবেন। আব্দুল মুত্তালিব ওই সময় চিন্তা করতে থাকেন আমি তো কোরাইল বংশের মানুষ, আমি তো কোরাইল বংশের মানুষ, আমি তো কোরাইল বংশের নেতা, আমি তো কাবা ঘরের মতো। এই গভীর রাতে রাত প্রায় শেষের দিকে এই সময় এরা কেন এমন করে আমার কোরাইল বংশের খবর নিচ্ছে, এরা কিসের জন্য আমার কোরাইল বংশের খবর নিচ্ছে। ওই সময় আব্দুল মুত্তালিবের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, ও ভাই জানেরা মুরব্বি আব্বা জানেরা। আব্দুল মুত্তালিব ওই সময় চিন্তা করতে লাগেন কেন এরা আমার কাছে এরকম প্রশ্ন করলো, ভাইয়ানেরা পরিশেষে আব্দুল মুত্তালিব বলেছিলেন বলো তোমাদের উদ্দেশ্যটা কি, কারণটা কি একবার বলো। ওই সময় তারা বলেছিল আমরা এর জন্য এসেছি এই মক্কা নগরে একটা মহাপুরুষের আবির্ভাব হবে, একজন মহাপুরুষ ভূমিষ্ঠ হবে যার নাম হবে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ যে কিনা নবী হয়ে আসবে, রসূল হয়ে আসবে, ওই মুহাম্মদ একটা ধর্ম প্রচার করবে, ওই ধর্মের নাম হবে ইসলাম। কোরআন পাকে আছে তো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। একটু জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে কথা বলে, শান্তি আছে, তাহলে আমরা ইসলাম ধর্মের মানুষ। এখন আপনাদের কাছে প্রশ্ন করি বাবা, আমাদের মধ্যে শান্তি ভরা না অশান্তি ভরা? শান্তি ভরা, সত্যি সবাই আমরা শান্তিতে আছি তো? শান্তিতে থাকলে ভালো, তাহলে আপনি আল্লাহর হয়ে গেছে। আর যদি অশান্তির দাবা না যদি জ্বলে তাহলে আমি আপনি মনে রাখবেন পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো শান্তি, এই ধর্মের মধ্যে যিনি প্রবেশ করবেন, এই শান্তির মধ্যে যিনি প্রবেশ করবেন এই ধর্মের নিয়ম কানুনকে তার মেনে নিতে হবে। আর এই ধর্মের সংবিধান হলো কোরআন, এই ধর্মের মহান নেতা হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়েরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন
বলো তোমাদের উদ্দেশ্যটা কি? ওই সময় তারা বলেছিল আমাদের উদ্দেশ্যটা হলো ওই মোহাম্মদকে আমরা দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, শিশু অবস্থায় মোহাম্মদকে আমরা ঘর থেকে বার করে আমরা মেরে দেব, মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তার কারণটা কি? যার তার কারণ হলো মোহাম্মদ যাতে করে বড় হয়ে ইসলামকে প্রচার না করতে পারে, এটা আমাদের পরিকল্পনা। আমরা তাওরাত জবুর ইনজিলের মধ্যে পড়েছি যিনি আখিরি নবী হবেন তার নাম মোহাম্মদ, আর সেই মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হবে সেই মাসটি হবে রবিউল আউয়াল মাস, এবং তারিখ হবে ১২ তারিখ, দিন অথবা রাতটা হবে সোমবার। তাই আমরা বুঝে নিয়েছি আজকে মোহাম্মদ পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে। ওরা এসেছে একেবারে সঠিক, কারণ আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন। ও ভাই জানে না, মুরব্বী আব্বা জানে না, কেন না? আল্লাহ পাক আমার আপনার নবীকে কত বড় দরজা দান করেছিলেন মা বাবা। ওরা জানে না, ওরা জানে না আমার নবীর হেফাজতে দায়িত্ব আল্লাহ দিয়েছে। ওরা জানে না আমার নবীকে ওরা মারার জন্য এসেছিল, কিন্তু আমার নবীর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকের আয়াতে আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, লাইয়াদুকুম ইল্লা আযা ওয়া ইয়ুকাতিলুকুম ইয়াল্লুকুম আলমান। আল্লাহ আমার নবীকে তো জানিয়ে দিয়েছিলেন যখন নবী ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছিলেন, নবীকে যখন মক্কার মানুষেরা কষ্ট দিয়েছিল আল্লাহ পাক নবীকে জানিয়েছিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না, আমার আপনার নবীর দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। নবীকে কেউ মারতে পেরেছে পারে নাই, আল্লাহ আমার নবীকে সসম্মানে তুলে নিয়েছে। অনেক আলোচনা আমার নবীর আলোচনা করে কখনো শেষ হবে না, ঠিক কি না? আমার আপনার নবীর কত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন, আমার আপনার নবী আল্লাহ কতটা ভালোবেসেছেন। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জামান নবী সম্পর্কে যখন ওই লোকগুলো যখন আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতে থাকেন এই রাতের বেলা যদি কেউ ভূমিষ্ঠ হয়ে থাকেন, এই রাতের বেলা যদি পৃথিবী জমিনে কেউ এসে থাকেন, কিংবা যদি কেউ আসেন অন্য কেহ না অন্য কেহ না আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া কেউ হতে পারে না। কেন? আব্দুল মুত্তালিব উনি তো আগে জেনে গেছেন, আর মক্কা নগরে তখন কন্যা সন্তান হলে জাহিলিয়াতের যুগ, তো কন্যা সন্তান হলে বাঁচাতো না, জীবন্ত অবস্থায় বালু চাপা দিয়ে মেরে দিত, জীবন্ত অবস্থায় কবর দিত। এটা বন্ধ করেছিলেন আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন নবী, তিনি নারীদের অধিকার দিয়েছিলেন। জোরে বলে সুবহান। আব্দুল মুত্তালিব ওই সময় ওই লোকগুলোকে বলেছিলেন, শোনো 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 শোনো, তোমরা যে গানে এসেছো কোরাইশ বংশের খবর নিতে এসেছো, তবে তোমরা শুনে রেখে দাও আব্দুল মুত্তালিব তিনি একটু চালাকি করলেন। ও ভাইয়ানেরা, কোরাইশ বংশটা তো ছোট নয়, ছোট নয়, অনেক বড় বংশ। ও ভাইয়ানেরা, ও মুমিন মুসলমানেরা, যেদিকটা হযরতে আব্দুল্লাহর ঘর আর যেদিকটা মামিনের ঘর, ওই দিকটা না দেখিয়ে কোরাইশ বংশটা দেখিয়ে দিলেন, অন্য দিকটা দেখিয়ে দিলেন। ওরা কিনা চলে যায় ওই দিকে, ওরা রওনা হয়ে যায়। আব্দুল মুত্তালিব ওই রাতের অন্ধকারে ছুটে 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 ছুটে
আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, আব্দুল মুত্তালিব চলে গেলেন সবে সাদেকের সময়। দয়ার নবী পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হলেন। ও ভাইজানেরা বরুব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আম্মা জানামেন বর্ণনা করেন আমার ঘরটা, আমার ঘরে কোনো আলো কিছু ব্যবস্থা ছিল না। আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো আমার ঘরটা একটু অন্ধকারচ্ছন্ন ছিল। আমি আমেনা, আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছে আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার ঘরটা নূর আর নূর হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বর্ণনা করতে থাকেন, আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার ঘর থেকে নিয়ে শাম দেশের রাজপ্রাসাদটা পর্যন্ত উজ্জ্বল হয়ে গিয়েছিল। আম্মা জানামেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আমার আপনার নবীকে কোলে কোলে নিয়ে বসে আছেন, আব্দুল মুত্তালিব ওই সময় ঘরের দরওয়াজার বাইরে থেকে ডাক দিতে থাকেন, ও বৌমামেরা ও বৌমামেরা বলো বলো খবরটা কি বলো। আম্মা জানামেন ওই সময় বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, এই মাত্র আপনার একটা পোতা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান হয়েছে, যার নাম আমি দিই না, আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ নামটা দিয়েছেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম কে দিয়েছে? জোরে বলেন আমার আল্লাহ। ও মায়ানেরা মুরুব্বি আব্বা জানেরা, আমার নবী দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব নিজের পোতাকে দেখার জন্য দেওয়ানা, আমার নবীকে দেখার জন্য দেওয়ানা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বৌমা আমেরা তুমি যদি একটু দরওয়াজাটা খুলে দাও আমি ঘরের ভিতরে একটু প্রবেশ করে আমার পোতা মোহাম্মদকে আমি একটু নয়ন ভরে দেখব, আমার পোতা মোহাম্মদকে আমি একটু দেখব। ওই সময় আব্দুল মুত্তালিব কি মা আমেনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, আপনি খবরটা দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, এই মুহূর্তে আমি দরওয়াজাটা খুলতে পারবো না, এই মুহূর্তে আমি দরওয়াজাটা খুলতে পারবো না। কেন? বলে এটা আমার খোলার অধিকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতে পারছেন তো? একটু মহব্বতে দরুদ পড়েন তো। আল্লাহ দরশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানিয়া, আমাদের সকলের সুআকাঙ্ক্ষিত বক্তা জনাব আল হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর এসে গেছে, আপনারা খুশি তো? জোরে বলুন একটু তাকবীর ধ্বনি দেওয়া যাবে, নারায় তাকবীর, নারায় তাকবীর। সিলসিলায় হক মুজাদদে জামান, সিলসিলায় হক মুজাদদে জামান। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর, নারায় তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায় তাকবীর। আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবীর মা আম্মা জান আমেনা কি বলছেন, যে আমার পক্ষে সম্ভব নয়, দরওয়াজাটা আমি খুলতে পারবো না। নেতা মানুষ কাবা ঘরের মতো অলুনি রাগান্বিত হয়ে গেল। আম্মা জান আমেনা কি বলেছিলেন, আমেনা
তুমি আমাকে মানা করছো কেন? আমি আমার পোতাকে আমি কি দেখতে পাবো না? আমি একটু দেখবো কেন তুমি দরওয়াজা খুলতে পারবে না? আম্মা জানামিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বাজন, আমার পক্ষে সম্ভব নয়, এই দরওয়াজাটা আমি খুলতে পারবো না। ও আমার শ্বশুর আব্বাজান, অবশ্যই আপনার পোতাকে আপনি দেখবেন, তবে আজকে দিনে আপনি দেখতে পারবেন না। ওই সময় আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে বলেছিল, আমি নিজে দরওয়াজা খুলে আমি আমার পোতাকে আমি নয়ন ভরে দেখব। আম্মা জানামিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বাজান, আমি দরওয়াজা খুলতে পারবো না, যদি আপনি পারেন দরওয়াজা খুলে আপনার পোতাকে আপনি দেখতে পারেন। ওই সময় আমার আপনার নবী দয়ার নবী দাদু আব্দুল মুত্তালিব যখন তিনি মামিনার ঘরের দরওয়াজার দিকে গতে থাকেন, ওই সময় কে যেন বিশাল চেহারা নিয়ে ওই দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে, বিশাল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এমন করে আওয়াজ দেয়, এই আব্দুল মুত্তালিব তুমি যদি আর একটি কদম যদি অগ্রসর হয়েছো, তুমি যদি একটি কদম এগিয়েছো, তোমার কিন্তু ফল ভালো হবে না, তোমার বড় ক্ষতি হয়ে যাবে, পিছিয়ে যাও পিছিয়ে যাও, এগিয়ে আসার চেষ্টা করো না। আব্দুল মুত্তালিব ভয় খেয়ে যায়, আবার তিনি পিছিয়ে আসে, আবার তার মনের ইচ্ছা আমি একবার দেখব, আমার আমার পোতা মোহাম্মদকে আমি জাহান ভরে দেব। দ্বিতীয়বার চেষ্টা করতে থাকে একই চেহারা নিয়ে, ওই সময় ভয়ঙ্কর আওয়াজ দিয়ে যখন ডাক দেয়, দুর্বলতায় থরথর করে কাঁপতে শুরু করে দেয়। ওই সময় আম্মা জানামিনা কি বলেছিলেন, এ বৌমা আমিনা, আমি চলে যাচ্ছি, আমি আমার আমি তোমার ঘরে আর প্রবেশ করবো না, আমি চলে যাচ্ছি, তবে আমি মনে করেছিলাম আমার পোতা মোহাম্মদের গাইডের প্রয়োজন আছে, মোহাম্মদের শত্রু পার হয়ে গেছে, মোহাম্মদকে দেখলে মারাদের মান মেরে দেবে, মোহাম্মদের সন্তান পেলে মেরে দেবে। আমি আব্দুল মুত্তালিব ভেবেছিলাম গাইডের প্রয়োজন আছে, কিন্তু না 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 না, আমার পোতা মোহাম্মদকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি স্বয়ং গাইড ম্যান হিসাবে পাঠিয়ে দিয়েছে। তিনি কে? আল্লাহ। তাহলে আমার আল্লাহ সব থেকে প্রিয় কে? আমাদের নবী। সেই নবীর সঙ্গে বিয়াদবি করলে আমাদের পরিণতি ভালো হবে? হবে না। আম্মা জানামিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বাজান, শুনে রাখেন, আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমি আপনাকে যে ঘরে প্রবেশ করতে নিষেধ করেছি এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে খবর এসেছে, কেননা আমার বেটা মোহাম্মদকে তিন দিন তিন রাত একাধারে আল্লাহ রহমতি ফারিস্তারা নাজিল হবে, আমার মোহাম্মদকে দেখার জন্য আমার ঘরে আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা নাজিল হয়ে যায়, আমি আমেনা, আমার মোহাম্মদকে তারা কিনা সালাম জানিয়ে তারা চলে যায়। আল্লাহর ফেরেশতারা আমার নবীকে যখন দেখেন, নূর নবী চাঁদ মুখটা দেখেন, আমার নবী দয়া নবীর চাঁদ মুখটা দেখেন, আর আমার আপনার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইয়ানিরা, ওই শাম্মা জানামিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বাজান, আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আপনার পোতা মোহাম্মদকে অবশ্যই আপনি দেখতে পাবেন, তবে তিন দিন আগে আপনি দেখতে পাবেন না, তিন দিন তিন রাত আল্লাহর রহমতি ফারেস্তারা নাজিল হতে লেগেছে। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, আমার নবীকে যারা বেইজ্জতি করার চেষ্টা করেছে পূর্বে আর যারা বর্তমান করছে ভবিষ্যতে করবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই ধ্বংস হবে। আমার নবীর মর্যাদাকে আল্লাহ আরো উচ্চতর বাড়িয়ে দেবে। জোরে বলবেন দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবী
আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নবী করেছিলেন বাবা আম্মা যারা আমিনা বর্ণনা করে আমি আমিনা লক্ষ্য করে দেখি আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা আমার এতটুকু তো কষ্ট হয় নাই আমি আমিনা আমার কোন রকম আমি কিছুই বুঝতে পারি না আমার মোহাম্মদ পৃথিবী জমিনে আসার পরে আমি আমিনা এতটুকু কষ্ট অনুভব করি নাই আমার মোহাম্মদের চেহারার দিকে তাকাই আমার মোহাম্মদের চেহারার দিকে তাকাই আমি আমিনা লক্ষ্য করে দেখি আমার মোহাম্মদের চেহারাটাকে আল্লাহ পাক এতটাই উজ্জ্বল দান করেছেন পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল দান করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহ পাক আল্লাহ আমি আমার নবীকে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি আল্লাহ পাক আমার আপনার নবীকে নূর নবী করেছেন বাবা যদি কেউ বলে নবী নূরের নয় ও ভাই জানেরা যদি কেউ বলে নবী নূরের নয় ও ভাই জানেরা আপনারা কি এটা বিশ্বাস করবেন জোরে বলেন না 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 কে মানল আর কে মানল না দেখার দরকার নাই আমরা আমাদের নবীকে নূর নবী বলে মানি কারণ আল্লাহ পাক আমার আপনার নবী চেহারাটা আল্লাহ পাক এত সুন্দর করেছেন বাবা ও ভাই জানেরা আমার নবী দয়ার নবীর শরীর মোবারকের কোনো ছায়া ছিল না কোনো ছায়া ছিল না আমাদের শরীরে ছায়া আছে বাবা নবী পাকের শরীরে কোনো ছায়া ছিল না ও ভাইয়ানেরা ও মুরব্বি আব্বা জানেন শুনে রেখে দিন জেনে রেখে দিন যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাটাই যদি কোন মানুষ পরে যেত ওই রাস্তা দিয়ে যখন যেত তারা কিনা মিসকে আম্বারের থেকেও সুগন্ধ পেত আল্লাহ পাক এত সুন্দর নবী করেছেন আমার আপনার নবীর ব্যবহার আখলাক চরিত্র এক কথায় সমস্ত দিকটাই সৌন্দর্যে ভরা জোরে বলে সুবহানাল্লাহ পৃথিবীর মানুষগুলো ও মাইয়ানেরা যারা এতিম যারা এতিম হয়ে পৃথিবীতে এসেছে কিংবা দুনিয়া আসার পরে ছোট্টবেলায় পা ফারা হয়ে গেছে ছোট্টবেলায় মা খারা হয়ে গেছে এতিম হয়ে গেছে আব্বা বলে ডাকতে পারে না গর্ভধারিণী মা 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 বলে ডাকতে পারে না ও ভাইয়ানেরা তাদের জন্য আমার নবী হলেন উত্তম আদর্শ ও ভাইয়ানেরা ও মুরব্বি আব্বা জানেরা কেননা আমার নবী দয়া নবী আমার এতিমদেরকে ভালোবেসেছেন কেননা নবী আমার তিনি মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ নবী এতিম হয়েছিলেন ঠিক কিনা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীর জমিনে আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন আল্লাহ নবী বয়স যখন 6 বছর আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার নিজের আম্মা জান গর্ভধারিণী মা আমিনাকে আমার নবী হারিয়েছিলেন নবী এতিম তো কেমন এতিম আমার নবী তাই তিনি এতিমকে বড় ভালোবাসতেন এতিমের মায়া এতিম বোঝে কিন্তু আমার নবী তো এমন এতিম এবং এমন একজন মহাপুরুষ আমার নবী এতিমদেরকে সম্মান জানিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাক আমার আপনার নবীকে
এমন নবী করেছেন বাবা ও ভাইয়ানেরা ও মুরব্বি আব্বা জানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন নবী করেছেন বাবা নবী যখন ছোটবেলায় যখন নবী আমার ওই বুরু ময়দানের দিকে যেতেন আল্লাহ রাসূল আল্লাহ নবী আমার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নবী যখন ওই মরু ময়দানের দিকে যেতেন আল্লাহ নবী দয়া নবী আমার তিনি সালামের আওয়াজ পেতেন চতুর্দিক দিয়ে আমার নবীকে সালাম দিত নবী আমার এদিকে ওদিকে তাকাতেন সালাম কে দেয় নবীকে সালাম দিতে থাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী এদিকে ওদিকে তাকান ও ভাইজানেরা ওই মরুভূমির ছোট ছোট বালুকণাগুলো ওই বালুকণার ভিতর থেকে আমার নবীকে সালাম জানাতো আল্লাহ নবীকে ভালোবেসেছিল নবী যখন গাছের তলায় বসে যেতেন আল্লাহ নবী দয়া নবী রহমাতুল আলামিন নবী যখন গাছের তলায় বসে যেতেন যদি কোনো রৌদ্র যদি কোনো রৌদ্রের তাপ যদি নবী শরীরে লাগে আমার নবীর কষ্ট হবে তাই আমার নবীর মাথার উপরে ওই গাছের ডালটা নিচু হয়ে নবীর জন্য নবীর ভালোবাসায় ছায়া করে দিতে সেই নবীকে যদি আমরা পেয়ে যদি না পাই আর নবীর সঙ্গে যদি বিয়াদবি করি আমাদের পরিণতি ভালো হবে না মরে তো যাব নাকি ভাই না বেঁচে থাক মরে যাব সঙ্গে কেউ যাবে কেউ যাবে না আপনি আমি একা কিনে যাব কিন্তু সেই কবরে যখন যাব ওখানে এমন একজন নেতার সুরত দেখানো হবে যিনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর মা মানে সেই নবীর আগমনের মাস এই রবিউল আউয়াল মাস আমার নবী এসেছিলেন আমরা দুনিয়া অনেক নেতা মন্ত্রীদের নিয়ে আনন্দ করি করেন আমি মানা করছি না কিন্তু আমার আপনার নবী তিনি যে বিশ্ব নেতা তিনি যে নেতাদের নেতা ইমামের ইমাম সেই নবীর আগমনের মাসে আমরা আনন্দ করছি আমরা নবীর সামনে কিছু আলোচনা করছি খুশি হয়ে নবীর সামনে দরুদ পড়ছি অবশ্যই এই দরুদের নজরানা মাহফিল আল্লাহ কবুল করলে আমার নবীর দরবারে ফারিস্তারা পৌঁছে দেবে একটু জোরে বলবেন না সেই নবীর কথা শুনো আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছিলেন ও ভাইজানেরা আল্লাহ পাক আমার আপনার নবীকে কি দরওয়াজা নবী করেছিলেন তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোটবেলায় নবী যখন ৬ বছর বয়স আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে নবী আমার মরু ময়দানে যেতেন আল্লাহ নবী একাকিনি আমার নবী বসে থাকতেন নবী দয়া নবী যখন একাকিনি বসে থাকতেন অন্যান্য ছেলেরা অন্যান্য বাচ্চারা তারা কিনারে ময়দানে খেলাধুলা করত তারা যখন খেলাধুলা করত আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আবার বসে 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 দেখতেন যখন খেলাধুলা শেষ হয়ে যেত আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী লক্ষ্য করে দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখতেন ওই সমস্ত তাদের পিতারা তাদের আব্বা জানেরা এসে নিজেদের পরিজার টুকরা সন্তানদের শরীরে ওই ধুলো মাঝে কোলো পরিষ্কার করে দিয়ে অথবা ধুলো বালি মাখা অবস্থায় কোলে করে নিয়ে একবার গালে একবার ও গালে চুম্বন দিতে থাকে আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়া
নবী আমার অঝর নয়নে কানতে থাকেন, একদিন দুদিন তিন দিন এইভাবে চলে যায়, নবী আমার জজ্জর করে কানতে থাকেন, শিশু নবী অবাক হয়ে কানতে থাকেন। ও ভাই জানেরা এক তারিখে দেখতে পাওয়া যায় ওই সমস্ত বাচ্চাগুলো পিতারা এসে আব্বা জানেরা এসে যে যার মতো তাদের বাচ্চাগুলো নিয়ে আদর করতে করতে ঘরে চলে যায়। নবী আমার তিনি ঘরে ফেরেন না, আল্লাহ নবী আমার ওই একাকিনী বসে বসে কাঁদেন, আমি মোহাম্মদ আমি যে প্রত্যেক দিন আসি আমার সঙ্গী সাথীরা তাদেরকে তাদের আব্বা জানের এসে নিয়ে চলে যায়, আমি মোহাম্মদ আমাকে তো একটা দিনের জন্য নিয়ে যায় না, আমার আব্বা জান কোথায় গেল, আমার আব্বা জান কেন আসে না, এই না মনে করে আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে তিনি যাচ্ছেন না, সন্ধ্যা হয়ে গেছে, আমার আপনার নবী দয়া নবী রহমাতাল আলামিন নবী আমার ঘরে ফিরছেন না, মামেনা রাস্তার দিকে অপেক্ষা করতে থাকেন, আমার বেটা মোহাম্মদ কেন আসে না, আমার মোহাম্মদ এরকম দেরি তো কোনোদিন করে নাই, কি হলো? ওই সময় আম্মা জানামেন আদবের সঙ্গে আমার আপনার নবীকে খুঁজতে লেগেছেন, আমার আপনার নবীকে খুঁজতে লেগেছেন, আমার আপনার নবী সন্তানে যেতে 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 তিনি লক্ষ্য করে দেখেন একটা গাছের তলায় বসে আল্লাহ নবী দয়া নবী আমার অঝর নয়নে কানতে থাকে, অঝর নয়নে কানছে, মা আমেনা তিনি লক্ষ্য করে দেখেন আমার মোহাম্মদ এরকম তো কোনোদিন কাঁদে না, আজকে কাঁদছে কেন? সেই দিনের কথাটা মনে পড়ে গেছে। কোন দিন জানেন কি? কোন দিন? আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে। ও জানেনা আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিনা আমার নবীকে তিন মাস গর্ভে ধারণ করে রেখেছিলেন, হযরত আব্দুল্লাহ ঘরের ভিতরে একাকিনী বসে বসে কাঁদেন, মা জানামেনা একদিন দুদিন তিন দিন এইভাবে তিনি লক্ষ্য করে দেখেন আমার স্বামীর মনটা খারাপ, আমার স্বামীর চোখে কেন পানি ঝরে, আমি আমেনা আমার ব্যবহারে কোনো ব্যথা পেয়েছে নাকি, আমি আমেনা আমার ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছে, কেননা আজ তিন দিন আমি দেখতে পাই আমার স্বামী আব্দুল্লাহ মনটা খারাপ হয়ে গেছে, আমার স্বামী আব্দুল্লাহ ঝরঝর করে কেন কাঁদে, আমি আমিনাকে দেখলে পরে চোখের পানিটা মুছে ফেলে, আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই প্রাণের স্বামীকে বলেছিলেন, ও আমার স্বামী আপনি কেন কাঁদতে লেগেছেন, কি হয়েছে আপনার? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ বিবি আমেনা, এ বিবি আমেনা তুমি আমাকে যে সুসংবাদ দিয়েছো আল্লাহ পাক তোমার গর্বে আল্লাহ তাআলা বিশ্ব নবীর আখরি নবীকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তোমার গর্বে আখরি নবীকে পাঠিয়ে দিয়েছেন, এই সুসংবাদ তুমি আমাকে দিয়েছো আমি খুশিতে বাগে বাগ, কিন্তু আমি না শোনো শোনো আজকে আমি কেন কাঁদছি তুমি তা বুঝতে পারো না, এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না, আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় স্বামীকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী আপনি একবার বলুন আমি আমেনার ব্যবহারে আমি আমেনার আখলাক চরিত্রে আপনি কি কোনো খারাপ কিছু দেখেছেন, আপনি কি মনে কোনো ব্যথা পেয়েছেন, আমি কি আমার কথা দ্বারা আমি কি আপনাকে কোনো ব্যথা দিয়েছি আপনি একবার আমাকে বলুন, ওই সমাজত আব্দুল্লাহ বলেছিলেন, ও বিবি আমেনা আমি তোমার মতো একজন নারীকে
বিবি হিসাবে পে আমি আব্দুল্লাহ বড় ভাগ্যবান, আমি আব্দুল্লাহ বড় খুশি, আমি আব্দুল্লাহ বড় ভাগ্যবান। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গর্বে আখরি নবীকে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ানের ও আমার মুরব্বি আব্বা জানের হযরত আব্দুল্লাহ রাদি আল্লাহ তাআলা নুকে আম্মা জানামে না বলেছেন ও আমার প্রাণের স্বামী, তাহলে আপনি কেন কাঁদছেন? আপনার আস্তে একদিন কি মনটা খারাপ? একটু আপনি আমাকে বলেন আম্মা জানামে না কে বলেছেন? ভিয়ামেরা না না এই কথা আমি তোমাকে বলতে পারবো না। আম্মা জানামেরা বলেছিলেন স্বামী এই তিন মাস হয়ে গেল আপনার সঙ্গে আমার ঘর সংসার, এই তিন মাসের মধ্যে আপনার মনে কোনোদিন দুঃখ দেখি না, আপনার মনে কোনোদিন কষ্ট দেখি না, কিন্তু আজ কয়েকদিন আপনার মনটা খারাপ। আপনি বলুন, আপনি একবার বলুন, সুখের সময় যদি আমি আমেনা আপনার পাশে যদি দাঁড়াতে পারি, দুঃখের সময় আমি কি আপনার পাশে দাঁড়াতে পারি না? দুঃখের সময় কি আমি আপনার পাশে দাঁড়াতে পারি না? একটু আপনি বলুন কি হয়েছে? হযরত আব্দুল্লাহ বলেছিলেন আমেনা শুন, আমাকে একাকিনী ব্যবসায় যেতে হবে, তিন মাস ব্যবসা করতে হবে, ওখান থেকে আমি আমার শ্বশুর বাড়ি আমার মামার বাড়ি মদিনা সেখান থেকে আমার আব্বা ঘুরে আসতে বলেছে, আমার বিবাহের পর থেকে আমি এখনো যাই নাই, কিন্তু আমার মনটা ভালো লাগছে না, আমেনা মনে হচ্ছে আমার কলিজার টুকরার সন্তানকে আমি দেখতে পাব না। জোর করে কাঁদছে আম্মা জানা আমেনা বলেছিলেন স্বামী একই কথা আপনি আমাকে শোনাচ্ছেন, আপনি ব্যবসা করতে যান চিন্তা করবেন না, আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ ফিরিয়ে দেবেন। আব্দুল্লাহ বলেছিলেন না আমেনা আমার মনটা ভালো লাগে না, মনে হয় আমি আর ফিরে আসতে পারবো না, আমি যদি মারা যান আমি যদি না ফিরে আসে, ও আমেনা আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি একটা দিক দিয়ে যেমন মায়ের হকটা আদায় করবে, অপর দিক দিয়ে আমি তার আব্বা আব্দুল্লাহ, তুই আমাকে না দেখতে পাই, ও যদি আমাকে না দেখতে পাই আব্বা আব্বা বলে চিৎকার করবে কাঁদবে, আমি না রে এমনভাবে তুমি ওকে লালিত পালিত করবে, আমি আব্দুল্লাহর কথাটা যেন মনে না করে, আমি আব্দুল্লাহ আমার কথাটা যেন মনে না করে। আপনারা বলেন হযরত আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে আর ফিরে এসেছিলেন? আসেন সেই ওই মক্কার মদিনার মাঝখান যে জায়গাটার নাম হলো আবওয়া, মদিনার আগে নাম ছিল ইয়াসরিব, আমার নবী যাবার পরে নাম হয়েছিল মদিনা। জোরে বলে সুহার। কেন ইয়াসরিব? ওটা ইহুদিদের দেওয়া নাম। আমার আল্লাহ পাক নবীকে যখন মদিনায় একটা সুন্দর জায়গায় পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন হাবিব ইহুদিদের কোনো চিহ্ন থাকবে না, তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছো লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা খপতা তোমরা ইহুদি আর নাসারাদের অনুসরণ অনুকরণ করবে না। আমরা করছি বাবা একটু ভাবো, শুধু নবীর আদর্শ নিয়ে আলোচনা শুনলে হবে না, আমার নবীর আদর্শের উপরে ফলো করে আপনাকে আমাকে জীবনটাকে তৈরি করতে হবে গঠন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাহার মনে পড়ে গেল, ওই দিনের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী দয়া নবীকে বলেছিলেন
ও আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সুবাবা, আমার কলিজার সুবাবা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জারাম্মাজান, ও আম্মা জারাম্মাজান, আজকে আমার দেরি হওয়ার যথেষ্ট কারণ আছে, আম্মা জান আজকে আপনাকে বলতে হবে, আমার আব্বা জানকে কেন আমি দেখি না, আমার সঙ্গী সাথীরা ছোট ছোট ভাইরা তারা খেলাধুলা করে, তাদের আব্বা জানেরা এসে, তাদের আব্বা জানেরা এসে এমন করে গায়ে ধুলো বালি লেগে যায় পরিষ্কার করে সাফ করে দিয়ে, এমন করে তারা কিনা তাদের আব্বা জান না এসে বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে চুম্বন দিয়ে নিয়ে চলে যায়, ও আমার মা আমিনা গো, আপনি বলুন আমার আব্বা কেন আসে না, ঐশ্বর্যা নবীর আম্মা জানে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, নবীর মা বলে কথা, নবীর মা তো মিথ্যা বলতে পারেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন নারী আল্লাহ পাক আমাদের মা আমিনাকে দান করেছেন, যা তাই নারী নন বাবা, কারণ আল্লাহ পাক সেই মা আমিনার গর্ভে সেই মা আমিনার রহিমে স্বয়ং দয়ার নবী রহমাতাল আলামিন নবীকে পাঠিয়েছিলেন, আম্মা জান আমিনা জাতাই মা বিশ্ব নবীর মা বলে কথা, মা আমিনা বলেছিলেন কি বাবা তোমার আব্বা জানকে দেখার জন্য কাঁদছো, তোমার আব্বা জান এখানে নাই অনেক দূরে আছে, বলে আমাকে নিয়ে যেতে হবে, আমি না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না, শিশু বাচ্চা ছোট মানুষ বয়স কত কথা বলে 6 বছর, আম্মা জানা আমিনা ওই সময় আমার নবীকে অনেক দিক দিয়ে বোঝাতে লাগেন, আমার নবী বুঝতে চান না, আম্মা জান একবারের জন্য আমি আমার আব্বা জানকে নয়ন ভরে দেখব, আমি আমার আব্বা জানের সঙ্গে একটু কথা বলবো, আম্মা জান আপনি আমাকে নিয়ে চলুন, যত দূরই আমার আব্বা জান থাকুক না কেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবারের জন্য আমার আব্বা জানের চাঁদ মুখটা দেখবো, জোরে বলো সুবহানাল্লাহ, আম্মা জানা আমিনা আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান আপনার পোতা মুহাম্মদ কি বলতে লেগেছে শুনুন, আব্বাকে দেখার জন্য দেওয়ার আমি তো বোঝাতে পারছি না, আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, ও বৌমামিনা আমি তোমাকে বলছি শোনো, তুমি তো তোমার বাপের বাড়িতে এখনো যাও নাই, ও বৌমামিনা আমি তোমাকে অনুমতি দিচ্ছি যাও চলে যাও, উম্মিয়া ইমানকে সঙ্গে করে নিয়ে চলে যাও, তোমার বাপের বাড়িতে গিয়ে মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাও, না জানি ওর মনটা ভালো হয়ে যাবে, আম্মা জানা আমিনা চলে গেলেন মদিনা জমিনে, চলে গেলেন মদিনা জমিনে গিয়ে বাপের বাড়িতে গেলেন, মামা আমার নবী ওখানে গিয়ে স্থির থাকতে পারেন না, নবী আমার শুধু বলতে থাকেন, মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমি আমার আব্বাকে দেখার জন্য এসেছি, মা আমার আব্বাকে আমার আব্বার কাছে নিয়ে চলো, আল্লাহ নবী দয়ার নবীর মা থাকতে পারেন না, বাপের বাড়িতে পিতা নিয়ে যখন চলে আসছেন, বাবা মোহাম্মদ বাবা মোহাম্মদ চলো তোমার আব্বাকে তুমি দেখবে চলো, ও আল্লাহ নবীর আম্মা জান আমার আপনার নবীকে
সঙ্গে করে নিয়ে যখন আসছেন ওই আবওয়া নামক জায়গাতে, মক্কার মদিনার মাঝখানে ওই আবওয়া নামক জায়গাতে যখন চলে আসলেন, মা জানামিনা বলেছিলেন, ও বাবা মোহাম্মদ ওই একটা জায়গা দেখতে পাচ্ছ, ওখানে তোমার আব্বা জান শুয়ে আছে, যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল্লিল আলামিন, নবী আমার আর থাকতে পারলেন না, আমার নবী দয়াল নবী আমার, ছুটে ছুটে আল্লাহ নবী আব্বা জানের কবরের ধারে চলে গেলেন। আম্মা জানামিনা এদিকে গাছের তলায় তিনি আরাম করতে লাগেন, আল্লাহ নবী দয়াল নবী তাজদারে মদিনা রহমাতাল্লিল আলামিন, নবী আমার ওই সময় যখন ওই আমার নবী দয়াল নবী আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা বলে ডাকতে থাকেন, ও আমার আব্বা জান আপনি একবার আমার দিকে তাকান, আব্বা আমি আপনার বেটা মোহাম্মদ এসেছি, একবার আপনি উঠুন আমার সঙ্গে একটু কথা বলুন। আল্লাহ নবী বারবার বারবার যখন আমার আপনার নবীকে ডাকতে থাকেন, আমার আপনার নবী যখন আব্বাকে ডাকতে থাকেন, হযরত আব্দুল্লাহ কোন ডাকে কোন এমন করে সাড়া দেয় না, আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে নবী আমার নিরাশ হয়ে ফিরে নিরাশ হয়ে ছুটে এসে মায়ের কাছে এসেছিলেন, কিন্তু মা আমার আর কথা বলেন নি, মা আমার চিরতরের মতো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছিলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্বাকে তো দেখেননি, ছ বছর বয়সে মাকে হারিয়েছিলেন। অনেক আলোচনা সংক্ষেপ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভালোবাসা।